আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করেন, তাহলে আসলে দেখবেন আপনার ফোন দিয়ে ভিজিট করেছেন, তো যেই ওয়েবসাইটে ভিজিট করেছেন তারা আপনাকে বুঝতে পারবে যে আপনি আপনার ফোন দিয়ে ভিজিট করেছেন, অথবা যদি আপনি কম্পিউটার দিয়ে ভিজিট করেন তাহলেও তারা বুঝতে পারবে যে আপনি কম্পিউটার দিয়ে ভিজিট করেছেন। কিন্তু যদি আপনি এটা চান এটা চেঞ্জ করতে পারেন, আপনারা অনেকেই মনে করতে পারেন আমি যদি ক্রোম ব্রাউজারের ওয়েব মোড অন করে নেই তাহলেই মনে হয় যে আমার উইন্ডোজ হয়ে যাবে, মোবাইলের যে কোনো ব্রাউজারের ওয়েব ভার্সন অন করলেই আপনার ফোনটা উইন্ডোজ হয়ে যাবে না। ধরুন আপনি ফোন ব্যবহার করতেছেন অ্যান্ড্রয়েড ফোন, কিন্তু আপনি চান আপনার যে ব্রাউজার মানে ফেসবুক কোম্পানি অথবা ইউটিউব চালাচ্ছেন তারা যেন বুঝতে পারে আপনি কম্পিউটার ইউজ করতেছেন, এবং তো এটার জন্য তো আপনার অবশ্যই ইউজার এজেন্ট চেঞ্জ করতে হবে। যারা অনলাইনে কাজ করেন তাদের মাঝে মাঝেই বারবার ইউজার এজেন্ট চেঞ্জ করতে হয়, কারণ হচ্ছে তাদেরকে ট্র্যাক করে নেয়, অনেক কাজের জন্য আছে যারা বিভিন্ন আইপি অ্যাড্রেস ব্যবহার করেন তারপরে ট্র্যাক করে নেয়। তো আপনারা চাইলে ইউজার এজেন্টটা পরিবর্তন করে বিভিন্ন ইউজার এজেন্ট দিয়ে আপনি চাইলে আপনার ডিভাইসটাকে পরিবর্তন করতে পারেন। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের এই ট্রিক্সটি আপনাদেরকে শেয়ার করব কীভাবে আপনি আপনার ইউজার এজেন্টটাকে পরিবর্তন করতে পারেন, আর ইউজার এজেন্ট কী এই সম্পর্কে আপনি গুগলে সার্চ করলে যদি লেখেন মাই ইউজার এজেন্ট তাহলে আপনি আপনার ইউজার এজেন্টটা দেখতে পাবেন, আপনি কোন ডিভাইস এবং কোন ব্রাউজার ব্যবহার করতেছেন এটা আপনার শো করবে। তো আমরা এইটাই আজকে চেঞ্জ করব, কারণ অনলাইনে বিভিন্ন কাজের জন্য এই ইউজার এজেন্ট চেঞ্জ করতে হয়। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি, আমি গুগলে আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি যে এখানে ইউজার এজেন্ট লিখলে আপনি কি আসে। তো আমি এখানে লিখছি মাই ইউজার এজেন্ট, এরপর দেখুন এখানে লেখা আসছে মজিলা 5.0 উইন্ডোজ 10। তো আমি উইন্ডোজ 10 ইউজ করতেছি এবং 64 বিটের সেটাও লেখা আসছে, এবং ক্রোমের যে ভার্সনটা 108 এটাও লেখা আসছে সাফারি এখানে। এটা হচ্ছে ইউজার এজেন্ট, অর্থাৎ আমি উইন্ডোজ 10 এর ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি। তো এটা চেঞ্জ করার জন্য আপনার কী করতে হবে? তো এটা চেঞ্জ করার জন্য প্রথমে আপনার চলে যেতে হবে হচ্ছে উইন্ডোজ ক্রোম ওয়েব স্টোরে। তো ক্রোম ওয়েব স্টোরে যদি চলে যান তাহলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, আপনার একটা জাস্ট এক্সটেনশন দরকার হবে যারা উইন্ডোজ ক্রোম এক্সটেনশন সম্পর্কে জানেন। তো আমি ক্রোম ওয়েব স্টোরে চলে যাচ্ছি, আপনি এটা মোবাইলেও চেঞ্জ করতে পারেন, তো মোবাইলের জন্য আলাদা, তো আমি সেটার ভিডিও পরে বানিয়ে দেবো যদি দরকার হয় আপনাদের বলবেন। তো এখন এখানে ক্রোম সার্চ বারে লিখবেন হচ্ছে, তো এখানে কী টাইপ করতে হবে, ইউজার এজেন্ট ম্যানেজমেন্ট বা ইউজার এজেন্ট সুইচার লিখবেন, সরি উইজার এজেন্ট সুইচার লিখলে আপনার এসে বলবে। তো এখানে নিচে দেখতে পাবেন উইজার এজেন্ট সুইচার নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। তো এখানে যে ইউজার এজেন্ট সুইচার আছে আপনি কোনটা ডাউনলোড করবেন, আসলে এখানে সবচেয়ে ভালো বেস্ট আমি যেটা ইউজ করি এবং আপনি পারফেক্টলি যেটা চেঞ্জ করতে পারবেন সেটা, তো আপনি নিচের দিকে স্ক্রল করে আসবেন একটু, দেখতে পাবেন যে এখানে ইউজার এজেন্ট সুইচার এবং ম্যানেজার এক্সটেনশনে ক্লিক করলে এই যে নিচের এটা দেখতে পাচ্ছেন যে এইটা এটা, তো ইউজার এজেন্ট সুইচার অ্যান্ড ম্যানেজার এটা ইনস্টল করে নেবেন, কারণ হচ্ছে এইটাই সবচেয়ে বেস্ট ক্রোম এক্সটেনশনের ভিতরে, আর এটা ইউজ করাও একেবারে ইজি। তো এখান থেকে অ্যাড টু ক্রোম এক্সটেনশনের উপরে ক্লিক করে দিবেন, এটা চেকিং নিতেছে, তো এরপরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন। তো এখন দেখুন এটা চেকিং নিতেছে, একটু অপেক্ষা করলে দেখবেন এটা ইনস্টল হয়ে গেছে। তো আপনারা যারা ক্রোম ইনস্টল করেন আর কি ওয়েব ব্রাউজার থেকে, মানে গুগল ক্রোম এক্সটেনশন ইনস্টল করেন, তারা তো বুঝবেন একটু হালকা সময় নেয়। এটা দেখুন আমার এখানে ইনস্টল হয়ে গেছে কমপ্লিটলি, তো অ্যাডনটা আবার চেক নিছে আমার, তো এটা দেখুন এখানে কমপ্লিটলি ইনস্টল হয়ে গেছে আমার উইন্ডোসে। তো আমি ভিডিওটা কাটছি না আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য, একটু বড় হচ্ছে। তো এরপর এখানে আপনি সেই ব্রাউজার এক্সটেনশনটা চলে আসবে, তো এক্সটেনশনের উপরে যদি আপনি ক্লিক করেন ঠিক এভাবে অপশন দেখতে পাবেন, তো আপনি যেটা ইউজ করতেছেন সেটা আপনি এখন নিচে শো করতেছে ইউজার এজেন্ট। তো আমি চেঞ্জ করবো, যেহেতু এখানে উইন্ডোজ ছাড়া আপনি অনেকগুলো দেখতে পাবেন, যে এখানে ম্যাক অ্যাড্রেস, তারপর আইফোনের ইউজার এজেন্ট, তারপর অ্যান্ড্রয়েডের, তো এখানে অনেকগুলো পেয়ে যাবেন ক্রোমিয়াম। তো যেহেতু আমরা অ্যান্ড্রয়েড বানাবো, আমার পিসিটাকে অ্যান্ড্রয়েড বানাবো, তো সেজন্য আমি যেটা করব, যাতে যে কোনো ব্রাউজার, এখানে দেখুন অনেকগুলো অ্যান্ড্রয়েডের ভার্সন আছে, তো ক্রোমের অনেকগুলো ভার্সন আছে, আপনি কোন ভার্সন ইউজ করতে চান সেটা আপনার মন মতো সিলেক্ট করে নেবেন। আপনি যদি আইফোন সিলেক্ট করতে চান সেক্ষেত্রে ওখান থেকে আইফোন ডিভাইসটা সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখতে পাবেন অ্যাপ্লাই অল উইন্ডোজ, এখানে দেখবেন অ্যাপ্লাই অ্যাক্টিভ উইন্ডোজ, একটা অ্যাপ্লাই অল উইন্ডোজ। তো আমি চাচ্ছি সব উইন্ডোজে যেন, মানে সব ট্যাবে আর কি, সব ট্যাবে যেন আমার এখানে উইন্ডো এবং সব ট্যাবে যেন এটা সিলেক্ট হয়ে যায়, অ্যাপ্লাই অল উইন্ডোজ দিয়ে দিলাম। এখন আপনি যে কয়টা উইন্ডোজ এই ব্রাউজারে চালাবেন সবগুলোতে আপনার অ্যান্ড্রয়েড শো করবে যতক্ষণ আপনি এটা ডিঅ্যাক্টিভ করবেন। তো এখন আমি আবার সার্চ করছি আমার ইউজার এজেন্ট লিখে, দেখুন এখানে এখন কি লেখা আসছে, অলরেডি মোবাইলের স্ক্রিনের মতো হয়ে গেছে, এবং এখানে লেখা আসছে মজিলা লিনাক্স অ্যান্ড্রয়েড 12। তো এখানে দেখুন মজিলা লিনাক্স অ্যান্ড্রয়েড 12 আসছে, যেটা আর কি, এবং ক্রোম ব্রাউজার আছে হচ্ছে 107।
তো মোবাইল সাফারি, তো দেখতে পাচ্ছেন এরকম চেঞ্জ হয়ে যাবে। আপনি নর্মালিভাবে ওয়েব ব্রাউজার দিয়ে যদি মানে ক্রোম ব্রাউজারে যে ওয়েব অপশন আছে সেটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু এরকমটা আসবে না। তো এখানে যেই আর কি ডিফারেন্টটা দেখতে পাচ্ছেন অবশ্যই বুঝতে পারছেন যে গুগল ধরে নিয়েছে যে আপনি মোবাইল ইউজ করতেছেন। তো এতটুকুই ছিল আর কি আপনাদের জন্য ভিডিওটি। তো যারা ক্রোম এক্সটেনশন দিয়ে বিভিন্নভাবে চেষ্টা করেন ইউজারটা চেঞ্জ করতে তাদের জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।